নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরুব লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব স্টুডিও মাস্টার কোম্পানির একটি পনেরো ব্যান্ডের গ্রাফিক ইকোলাইজার এই ইকোলাইজারটির ক্লোজ লুক এবং সেটিং তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক এবং সেটিং আর আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওগুলিকে শেয়ার করুন ভিডিওগুলিকে শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিও বন্ধুরা এটি হলো স্টুডিও মাস্টার কোম্পানির ডুয়েল পনেরো ব্যান্ড ইকোলাইজার এই ইকোলাইজারটি দেখছেন এখানে স্টুডিও মাস্টার প্রফেশনাল ব্র্যান্ডিং দেওয়া রয়েছে এবং দুটি সাইড রয়েছে চ্যানেল টু এবং চ্যানেল ওয়ান অর্থাৎ পনেরো এদিকে পনেরো ব্যান্ড স্টিরিও ইকোলাইজার এটি এটির মডেল নাম্বার হচ্ছে এস ই কিউ একশো বাহান্ন অর্থাৎ স্টুডিও মাস্টার ইকোলাইজার পনেরো দুই এদিকে পনেরো এবং এদিকে পনেরো সেই জন্য এটির মডেল নাম্বার পনেরো দুই করা রয়েছে এবং এটি স্টিরিওগ্রাফিক ইকোলাইজার বন্ধুরা প্রথমেই দেখব এখানে একটি পাওয়ার অন অফ সুইচ পেয়ে যাচ্ছে ইকোলাইজারটিকে অন অফ করার জন্য আমি অন করলাম এবং বলে রাখি এই ইকোলার্জারটিতে সফট স্টার্ট অপশান রয়েছে যখনই আমি সুইচটি অফ করছি একটি রিলের মাধ্যমে অফ হচ্ছে এবং সুইচটিকে অন করা মাত্রই ডাইরেক্ট অন না হয়ে সব স্টার্ট রিলের মাধ্যমে ইকোলার্জারটি অন হচ্ছে এটি ইকোল খুবই একটি ভালো ফ্যাসিলিটি বন্ধুরা এখানে পনেরোটি ব্যান্ড পাচ্ছি কুড়ি এম এম ফিডারের মাধ্যমে পনেরোটি ব্যান্ড আমরা এখানে পাচ্ছি এবং দেখছেন এখানে জিরো ডিবি এদিকে দেখছেন মাইনাস সিক্স টিবি এদিকে প্লাস সিক্স ডিবি আবার এইদিকে দেখছেন প্লাস পনেরো ডিবি এবং মাইনাস পনেরো ডিবি অর্থাৎ এখানে একটি সুইচ রয়েছে এই সুইচটির মাধ্যমে দেখছেন ইকোলাইজেশান আমরা সেট করতে পারি যে আমরা পনেরো ডিবি চাইছি প্লাস পনেরো ডিবি মাইনাস পনেরো ডিবি চাইছি না প্লাস সিক্স টিবি মাইনাস সিক্স টিবি চাইছি বন্ধুরা এই যে আপনার পনেরোটি ব্যান্ড রয়েছে সেখানে যে ফ্রিকুয়েন্সিগুলি সেট করতে পারছি আমরা পঁচিশ হার্জ চল্লিশ হার্জ তেষট্টি হার্জ হানড্রেড হার্জ একশো ষাট হার্জ আড়াইশো হার্জ চারশো হার্জ ছশো তিরিশ হার্জ ওয়ান কিলো হার্জ ওয়ান পয়েন্ট সিক্স কিলো হার্জ এবং টু পয়েন্ট ফাইভ কিলো হার্জ ফোর কিলো হার্জ সিক্স পয়েন্ট থ্রি কিলো হার্জ টেন কিলো হার্জ এবং হাই ফ্রিকুয়েন্সির জন্য সিক্সটিন কিলো হার্জ অবধি আমরা ফ্রিকুয়েন্সি সেট করতে পারছি মিডিল মিডিলের রাখলে জিরো ডিবি এবং সিলেক্টেবল সুইচের মাধ্যমে আমরা প্লাস সিক্স ডিবি মাইনাস সিক্স ডিবি বা প্লাস ফিফটিন ডিবি মাইনাস ফিফটিন ডিবি আমরা করতে পারছি বন্ধুরা ইকোলাইজটিকে যদি আমরা বাইপাস করতে চাই অর্থাৎ যে অডিও আমাদের ইনপুট হচ্ছে সেই অডিও যদি আমরা আউট করতে চাই তার জন্য সুইচ রয়েছে দেখছেন ইকোলাইজেশান ইন বাইরের বার করে ইন এবং ভেতরে পুশ করলে আউট দেখছেন এখানে রেড ইন্ডিকেটার শো হচ্ছে অর্থাৎ আমরা ইকোলাইজারকে বন্ধ বা চালু এই সুইচের মাধ্যমেই করে নিতে পারবো বন্ধুরা তাছাড়া এই ইকোলাইজারটিতে আরেকটি অপশন রয়েছে লো কাট দেখছেন লো কাঠ যদি অফ করে রাখি আমরা তাহলে আমাদের পুরো ইকোলাইজারের যে বেস্ট সেকশন রয়েছে সেটি ভালোভাবে কাজ করে আর যদি লো কাঠ আমরা অন করে দিই সেই ক্ষেত্রে বেস্ট সেকশনটি আমাদের কাট হয়ে যায় অর্থাৎ লো কাট হয়ে যায় এখানে সিগন্যাল যদি মাইনাস কুড়ি ডিবি সিগনাল আসে সেই ক্ষেত্রে এই ইন্ডিকেটারটি শো হবে এবং যদি আমরা এখান থেকে ক্লিপ সিগনাল তুলে গেন তুলি সেই ক্ষেত্রে এখানে ক্লিপ মোডের ইন্ডিকেটারটি শো হবে পনেরো ঠিক তার পাশেই রয়েছে চ্যানেল ওয়ানের গেন সিলেক্টর নব এটির মাধ্যমে আমরা প্লাস বারো ডিবি অবধি গেন সিলেক্ট করতে পারবো মিডিল রাখলে জিরো এবং এদিকে রাখলে মাইনাস এবং এদিকে ঘোরালে প্লাস বারো ডিবি অবধি গেন সিলেক্ট হয় বন্ধুরা একটি চ্যানেলে যা রয়েছে সেম ফিচার্স রয়েছে চ্যানেল টুয়েও দেখছেন বন্ধুরা এরপর আমরা এই ইকোলজটির ব্যাক প্যানেল দেখব বন্ধুরা এটি হলো ইকোলজটির ব্যাক প্যানেল দেখছেন এখানে এসি ইনপুটের জন্য পোর্ট দেওয়া রয়েছে এবং এই ধরনের পিনের মাধ্যমে এসি ইনপুট আমরা এখানে করতে পারবো ঠিক তার নিচে এখানে একটি পাঁচশো মিলিয়ামপিয়ারের গ্লাস ফিউজ লাগানো আছে যদি কোনো কারণে ভেতরে শর্ট সার্কিট হয় সেই ক্ষেত্রে গ্লাস ফিউজের মাধ্যমে আমাদের ইকোলাইজারটি প্রোটেকশন পায় সেই জন্য এখানে একটি পাঁচশো মিলিয়াম্পিয়ারের গ্লাস ফিউজ লাগানো আছে বন্ধুরা এরপর আসছি ইনপুট এবং আউটপুটে বন্ধুরা এখানে টিআরএস পিন এবং এক্সেলার দুটোরই সুবিধা দেওয়া রয়েছে আমরা চাইলে টিআরএস পিনের ইনপুট দিয়ে এক্সেলার থেকে আউটপুট নিতে পারি এবং চাইলে এক্সেল ইনপুট দিয়ে টিআরএস পিন থেকেও আউটপুট নিতে পারি বন্ধুরা ইনপুটে দেখছেন লেখাই আছে যে এক্সেলার বা টিআর পিন এবং আউটপুটও দেখছেন এক্সেলার এবং টিআরএস পিনের সুবিধা রয়েছে বন্ধুরা এখানে এক্সেলারে কোন পিনে কী কানেক্ট হবে তার উল্লেখ করা আছে পিন ওয়ান হচ্ছে গ্রাউন্ড পিন টু হচ্ছে হট অর্থাৎ পজিটিভ পিন থ্রি কোল্ড অর্থাৎ নেগেটিভ বন্ধুরা এখানে টিআরএস যে পিন তারও কিন্তু ইনফরমেশান দেওয়া আছে স্লিপ গ্রাউন্ড টি ফট এবং রিং কোল্ড অর্থাৎ মাইনাস এবং টি প্লাস বন্ধুরা ব্যালেন্স এবং আনব্যালেন্স দুটোই আমরা এখান থেকে ব্যবহার করতে পারব এবং গ্রাউন্ড এবং লিফ্ট করার জন্য একটি সুইচ দেওয়া আছে সিলেক্টেবল সুইচ বন্ধুরা এটি গ্রাউন্ডের দিকেই করা আছে আমার বন্ধুরা এই ছিল এই ইকোলায়ারটির ব্যাক প্যানেল এবং ইকোলায়ারটির সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর বন্ধুরা এই ছিল এই ইকোলাইজারটির ক্লোজ লুক এবং আমরা জানলাম ইকোলাইজারটি কোথায় কী রয়েছে এবং কোনটির কী কাজ রয়েছে এখনকার দিনে খুব বেশি বড়ো ভিডিও কেউই দেখতে চায় না সেই জন্য এই ইকোলাইজারটির যদি আমি সেটিং আপনাদেরকে দেখাতে চাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এর নেক্সট ভিডিওতে দেখব এই ইকোলাইজারটির প্রত্যেকটি ব্র্যান্ডের কী কাজ রয়েছে এবং এই সুইচগুলি কীভাবে কাজ করে এবং আমরা কীভাবে গেন সেট করবো লাইভ অ্যাম্প্লিফায়ারে সেট করে বক্সের মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটি ব্র্যান্ডের কাজ দেখাবো আমি তো চ্যানেলের সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই স্টুডিও মাস্টার ইকোলাইজারটি সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার